অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল দিয়েছি তার পাশাপাশি মাসিক রাশিফলও দিয়েছি আপনাদের প্রয়োজন হলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আজকে আমার আলোচনা একটু অন্য ধরনের যে সমস্যায় আপনারা অনেকেই ভুগছেন বিয়ের বয়স হয়ে যাচ্ছে তবুও কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেসতে যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা করুন এই টোটকা আর এই টোটকা করলেই আপনারা ফল পাবেন হানড্রেড পারসেন্ট তবে আপনাদের এই টোটকাটে করতে হবে নিষ্ঠার সাথে যে মেয়ে বা কন্যার বিয়ে হচ্ছে না তাকে মঙ্গলবার দিনই বাজার থেকে এক দামে একটা নারকেল কিনে আনতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে সেই নারকেল কেনার পর একটা লাল রঙের শালু কাপড়ও বাজার থেকে কিনে আনবেন আর সেই লাল রঙের শালু কাপড় বাজার থেকে আনার পর আপনারা বাড়িতে এসে একটা হলুদ রঙের কাগজে লাল জেল পেন দিয়ে গোটা গোটা অক্ষরে নিজের নাম কিন্তু লিখবেন যে কন্যা বা মেয়ের বিয়ে হচ্ছে না তাকেই এটা লিখতে হবে তারপরে ওই নারকেল এবং হলুদ কাগজটি রেখে লাল শালু কাপড়ের মধ্যে ভালোভাবে ভাবে গিট দিতে হবে শালু কাপড়টি একটা সাইড ব্যাগে করে ওটাকে নিয়ে যেতে হবে এবং সামনে যদি কোনো স্রোতমান নদী থাকে তাহলে সেই নদীতে ওই নারকেল জেলি কাপড় সমেত ভাসিয়ে দিতে হবে এবং এই যত জলের গভীরে ভেসে যাবে তত তাড়াতাড়ি আপনার কন্যার বিয়ে এগিয়ে আসবে এটা আপনারা একবার করে দেখুন যদি আপনার মেয়ের বিয়ে বারবার ভেসতে গিয়ে থাকে এই টোটকাতে আপনারা উপকৃত হবেন আপনারা এই টোটকাটি করে দেখেন আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অনেকেই কষ্টে আছেন বিয়ে হচ্ছে না অনেক এডুকেটেড বয়স হয়ে যাচ্ছে চাকরি করেন তবুও বিয়ে হচ্ছে না সুন্দরী সুশ্রী কন্যা বিয়ে হচ্ছে না এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর আপনাদের যাদের বিয়ে হচ্ছে না এই টোটকাটি করে তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাক এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই